ওরে বাবা রে, ম্যাডাম আমারে পিটাইয়া একেবারে মাইরা লাইলো রে। ওরে বাবা, যাক ম্যাডামের সামনে থেকে অল্পের জন্য বেঁচে গেলাম, কিন্তু ম্যাডাম তো মনে হচ্ছে আমাকে পিটানোর জন্য আমার পিছে পিছে আসছে। ওরে এইবার আমি কি করব? হায় হায়, ম্যাডাম তো আমার উপরে যা পাচ্ছে তা দিয়ে ঢিল মারছে, এবার আমি কি করব রে বাবা? একটা কাজ করে, এই কুটির আড়ালে আমি লুকিয়ে থাকি, দেখি তো। ওরে বাবা, এখানে তো আমার উপর ঢিল দিচ্ছে, যাক আমার উপরে পড়ে নাই। এবার ওইদিকে ঘুরে যাব, এবারও আমার উপরে ঢিল পড়ে নাই, তার মানে আমার উপরে ঢিল দিতে পারে না। ম্যাডাম আপনি আমার জিহ্বা দেখুন, চোখ বন্ধ করে আপনাকে জিহ্বা দেখাবো। ওরে গেছি রে, এবার তো আমার উপরে ঢিল পড়ে গেছে, একেবারে ঢিলের সাথে আমিও নিচে পড়ে গেছি। ওরে বাবা, মাথাটা একেবারে আমার ঘুরিয়ে দিল রে বাবা, মাথাটা এখন আমার পন পন আর ভন ভন করে ঘুরছে রে বাবা। এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, এখান থেকেও কেটে পড়তে হবে। একটা কাজ করি, আমি বরঞ্চ এই টেবিলের ড্রয়ারের ভিতর লুকিয়ে থাকি, তাহলে আমাকে আর ওই ম্যাডাম খুঁজেও পাবে না, আর পিটাতেও পারবে না, আর আমার উপর কোনো ঢিলও মারতে পারবে না। হায় হায়, একারও বেশিক্ষণ নিরাপদ থাকা যাবে না। একটা কাজ করি, আমি আর একটা বাক্সের ভিতর দিয়ে বের হয়ে তারপর একা থেকে পালানোর চেষ্টা করি। হে সৃষ্টিকর্তা, এইবারের মতো তুমি আমাকে বাঁচিয়ে দাও এখান থেকে, তাহলে আমি 100 পকির খাওয়াবো। ভাবতে ভাব, তাড়াতাড়ি একটু সামনে দিকে যায়, এখানে কোনো অস্তিত্ব নাই। হায় হায়, কিভাবে ডিল আসছে মনে হয় আমার দিকে, তীর আসছে আমার দিকে। সর্বনাশ, সৃষ্টিকর্তা এইবার বাঁচালে আমাকে, আমি 500 পকির খাওয়াবো, 500। ওরে, ঘরের দরজা পেয়ে গেছি, তাহলে আর 500 পকির খাওয়ানোর দরকার নাই, এত টাকা নষ্ট করার দরকার নাই, মাত্র 100 পকির খাওয়াবো। ওরে সৃষ্টিকর্তা এবারের মতো বাঁচিয়ে দাও, 100 পকির খাওয়াবো। আরে আমি তো দরজা খুলে ফেলেছি, তার মানে এখন আমার মাত্র 50টা পকির খাওয়ালেই হবে। ওরে বাবা, তাড়াতাড়ি ঘর থেকে বের হয়, এবার দরজা বন্ধ করে দিয়েছি। ও সৃষ্টিকর্তা, এবার আমি আর কোনো পকিরি খাওয়াবো না। হায় হায়, এইবার তো মনে হচ্ছে আমি কোনো একটা গুহার মধ্যে পড়ে গেছি। ওরে না, সিঁড়ির উপর থেকে একটা থেকে আর একটাতে পড়ছি, আর মনে হচ্ছে কোমরের হাড়গুড় সব ভেঙে জোর জোর হয়ে যাচ্ছে। ওরে বাবা, ওরে না না, ওরে কালু, ওরে কালা, ওরে মনে হচ্ছে আমার কোমরের হাড়গুড় সব ভেঙে একেবারে এক হয়ে গেল রে। এখনো আমি ঢিল খাচ্ছি, আমি ডুস খাচ্ছি, যেন কোথায় যাচ্ছি। ওরে মনে হচ্ছে আমি এই দুনিয়া ছেড়ে দিয়েছি, কে বলেছিল পকির খাওয়ানোর কথা বলতে, আমি আবার পকির খাওয়া না করে দিয়েছি, আর আমার সাথে এখন এমনটা হচ্ছে। ওরে বাবা, ও এখন আমি চক্রার মতো ঢিল খাচ্ছি আর ঘুরে ঘুরে খাচ্ছি। আরে বাবা, এখন তো আর সিঁড়ি নাই, তাহলে এখন আমি এভাবে ডুস খাচ্ছি কেন? হায় হায়, ওরে বাবা রে বাবা, কি ব্যাপার, এটা আবার কোথায় এলাম রে বাবা? কিছুই তো বুঝতে পারছি না, চারপাশ থেকে কেমন জানি ভূতের আর আওয়াজ আসছে। এ রে, এগুলো আবার কি দেখা যাচ্ছে? এই সামনে একটা বিড়াল দেখা যাচ্ছে না? চল চল চল, এই বিড়ালটাকে ধরে কেটে টুকরো টুকরো করে কে ফেলবো? বিনাশটা করছে দু, এরা আসছে আমাকে ধরতে। হায় হায়, এইবার তো আমি জমের মুখে আসছি। ওরে বাবা, বাঁচতে চাইলে এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। ওরে আমি কোন দিকে পালাবো সেটাই তো বুঝতে পারছি না। কিরে, মনে হচ্ছে এই দিক দিয়ে একটা দরজা দেখেছি। একটা কাজ করি, আমি বরঞ্চ এই দিক দিয়ে এই দরজার ভিতরে ঢুকে দেখি তো কি আছে। আগে মুখ দিয়ে উঁকি দিয়ে দেখতে হবে যে আসলে এই ঘরের ভিতর। ওরে, এই ঘরের ভিতরে সব আমি কি দেখছি রে? এখানে তো মনে হচ্ছে মজার মজার খাবারের গোডাউন। ওরে টম টম, তোর কি কপাল রে, আজকে তুই খাইবি কত ফেলবেই বেশি। ওয়াও, চিকেন, এটা দেখেই তো আমার মাথা নষ্ট। ওরে চিকেন কি সুন্দর, কি ঘ্রাণ, আহা, এটা দেখে আমার জিব্বার পানি এখন টল টল করছে রে বাবা। তাহলে আর বসে আছি কেন, তাড়াতাড়ি চিকেন খাওয়া শুরু করে। এই চিকেন বের হ, বের হ, বের হ, মারো টান, হেইও, আরো জোরে হেইও। চিকেন বের হয়েছে, এবার চিকেনটা খাওয়া শুরু করি। ওরে আমার চিকেন রে, তোরে আমি কামুরে, তোরে খাইলে পেট ঠান্ডা, আর পেট ঠান্ডা হইলে দুনিয়া ঠান্ডা হইব রে। আর দেরি করবো না, জিব্বার পানি যেহেতু টল টল করছে, তাহলে এখনই খাওয়া শুরু করি। ও, কি মজার চিকেন রে বাবা, যতই খাই ততই মজা পায়। আহা, আজকে চিকেন আমি একলা খাবো, কাউকে দেব না, এই পুরো চিকেনটা খেয়ে আমি একেবারে শক্তিশালী হয়ে যাব।
ওয়াও, কি মজা রে বাবা, জীবনেও চিকেন খাই নাই, আজকে আমি চিকেন খাচ্ছি আর মজাই পাচ্ছি। আর টুকাই, আ সামনে খাওয়ার শব্দ, ওরে পুচকি ইঁদুর, তুই এখানে কি করছিস? আহা, কি মজার কেক রে বাবা, আমি যতই খাই ততই মজা পাই, তাই তো আমি বেশি বেশি করে কেক খাই। এই যে এখনো খাচ্ছি, একেবারে কেকের ভিতর ঢুকে তারপর কেক খাচ্ছি। আহ কি মজা, কিরে আমাকে টানছে কে? হায় হায়, এই আমাকে কে টানছো? ভালো হবে না কিন্তু, আমাকে ছেড়ে দাও বলছি। ওরে টমের বাচ্চা তুই, তাইলে নে এবার কেকের বারিকা। দাঁড়া 1 মিনিট, 1 2 3, ইয়াহু! ওরে গেছি রে, আমার মুখের অবস্থা 12 দোকানে 24টা কইরা দিল রে। হায় হায়, আমার মুখের উপর এখন কেক ছাড়া কিছু নাই। ইঁদুরটা কি সাংঘাতিক রে বাবা! পিসি, আজকে টমের মুখে একেবারে কেক চুরে টমের অবস্থা কাহিল করে দিছি। আমার নাম জেরি, আমার সাথে যেই পাঙ্গা নেবে আমি করে দেব তার জীবন তেরি বেরি। যাই হোক, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, টম আসার আগে এখান থেকে। হায় হায়, আবার কোত্থেকে টম চলে আসছে, এবার কি করি? আহ, এখানে টমেটো আছে, এবার টমের মুখে আমি টমেটো অ্যাটাক করি। ইয়াহু! ওরে গেছি রে, আমার মুখের অবস্থা, আবার টমেটো দিয়ে আটার বস্তা করে দিল। ওরে পুষ্কি দূরের বাচ্চা, আজকে তোর খবর আছে, তুই আমার রাগ তুলে দিয়েছিস না? দেখ, আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, আজকে তোর একদিন আমার জয়দিন লাগে। বুঝতে পারছি, আজকে টমটারে একটু ভালো করে সাজতে করতে হবো। আ টম এখন দৌড়ে আসছে, আমি সামনে নুডুলস ধরে দেবো, আর একেবারে ঢুসকে টম পড়ে যাবে। জেরি তুই আজকে শেষ! হায় হায়, এসব কি? ওরে আমাকে পেলে দিল রে! হাই হাই, খাবার দাবার যা ছিল সব আমার নাকে মুখে পড়ে, আমি একেবারে মনে হচ্ছে একটা কাপের ভিতর ঢুকে গেলাম। ওরে সব খাবার মনে হচ্ছে আমার মুখে গিতে গেছে। হায় হায়, এটা কি হয়ে গেল? ও, আসলে আমার অবস্থা এখন ময়দার বস্তা হয়ে গেছে, বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়ান, আমি উপরে উঠে দেখাচ্ছি। এই যে দেখুন, আমার অবস্থা একেবারে ময়দার বস্তা, আটার বস্তা, সুজির বস্তা, সব বস্তা হয়ে গেছে। আসলে এই জেরির সাথে যতবার পাঙ্গা নিয়েছি, ততবার আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। বাপরে বাপ, আজকে টমকে যে ধোলাই আমি করেছি, মনে হয় না যে টম আমার পিছে আর লাগবে। যাই হোক, আমি টমের কাছ থেকে বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে এটা কোথায় চলে এলাম। এর চারপাশে কেমন জানি রহস্যজনক মনে হচ্ছে সবকিছু। এখানে একটা টেবিল দেখা যাচ্ছে, ওই টেবিলের উপর আবার অনেক জিনিস, অনেকগুলা বই, মাথার কোণে। তবে আমি তো আবার বই পড়তে পছন্দ করি। ওয়াও, তাহলে তো ভালোই হয়েছে, এবার টেবিলের উপর গিয়ে দেখি ওই বইগুলা কোনো জাদুর বই কিনা। তাহলে ওই জাদুর বই থেকে আমি অনেক জাদু সংগ্রহ করব, তারপর ওই টমের সাথে আমি ইচ্ছে মতো ফাইট করব। তাড়াতাড়ি যাই, কিন্তু এই সিঁড়িগুলা অনেক উঁচু সিঁড়ি, যেগুলো দিয়ে নামতে আমার ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে নামতে হচ্ছে। একটা ইঁদুর হয়ে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে নেমেছি। যাই হোক, এখন টেবিলের উপর ওঠার জন্য এখানে অনেকগুলো নিচে বই রাখা ছিল, এই বইগুলাকে আমি সিঁড়ি হিসেবে ব্যবহার করে উঠেছি। এ এ এ, যাক, অবশেষে আমি টেবিলের উপর উঠতে পেরেছি। ওয়াও, এখানে কত জিনিস, আর এই ঘরটা দেখতে কত সুন্দর, মনে হচ্ছে কোনো জাদুঘরের ঘর ছিল এটা। যাই হোক, আমি যদি কোনো একটা জাদুর কোনো কিছু পেয়ে যাই, তাহলে তো আর কোনো কথাই নাই। ওয়াও, পরিবেশটা একদম ঠান্ডা, কোনো হইচই নাই, আর হইচই না থাকারও একটা রহস্য আছে, আর সেই রহস্যটা কি? আমার তো সেই রহস্যটাই খুঁজে বের করতে হবে। দেখি তো আশেপাশে কোনো রহস্য খুঁজে পাই কিনা। এখানে একটা বল, এটাতে কিছুই দেখা যায় না, এটার ভিতরে না, এখানে কিছু নেই, তাহলে আছেটা কোথায়? ভালো করে খুঁজে দেখতে হবে, চোখ গুলাকে ঘুরিয়ে ঘুরিয়ে। এ এই তো চোখ ঘোরাতে ঘোরাতে মনে হচ্ছে একটা কাঠি পেয়ে গেছি। এই কাঠিটা দেখে মনে হচ্ছে এটা সাধারণ কোনো কাঠি না। ওয়াও, এটা তো একটা জাদুর কাঠি রে বাবা। দেখি তো আবার এই পাখিটাকে পরীক্ষা করে, এই জাদুর কাঠির মাধ্যমে এই পাখিটা অন্য কিছু হয় কিনা। ইরিং বিরিং তিরিং চক্কা, ইরিং বিরিং তিরিং চক্কা, এই পাখিটা হয়ে যাক একটা ব্যাং। দেখি তো জাদুর কাঠি কাজ করে কিনা। এ ব্যাপার, আমি তো একটা পাখি ছিলাম, তাহলে ব্যাং কি করে হলাম? মাইকো ম্যাক, মাইকো ম্যাক। আরে বাহ, এ তো একটা দারুণ জাদুর কাঠি, এটা দিয়ে ঘুরান দেওয়ার সাথে সাথে পাখিটা একটা ব্যাং হয়ে গেল। ওয়াও, এবার এটা দিয়েই টমকে সাহায্য করতে হবে। তাড়াতাড়ি যাই, গিয়ে দেখি টম কোথায় আছে। টম, আজকে দেহ তোমার সাথে আমি কি করি? হা 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 হা। ওরে বাবুরে,
তুমি তাইলে জাদুর কাঠি পেয়ে গেছো। এখন তো তোমার সাথে আমিও একটা জাদুর কাঠি না নিয়ে তারপর পাইট করতে আসবো না। কি ব্যাপার, এখানে মনে হচ্ছে একটা বল দেখা যাচ্ছে। কি রে, এই বলের ভিতর মনে হচ্ছে কাউকে দেখা যাচ্ছে। ওরে, এ তো আবার লাইটও জ্বলে উঠলো। ও, একটু একটু ভয় করছে আমার। কিন্তু কাকে যেন দেখছিলাম একটু আগে, এখন তো আর দেখা যাচ্ছে না। মনে হচ্ছে তো এখন স্পষ্ট দেখতে পাচ্ছি যে জেরি কোথায় যেন দৌড়ে দৌড়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে এটা একটা জাদুর বল। ও হো হো, পুচকে দূর, তুমি মনে হচ্ছে সিংহাসনের দিকে যাচ্ছ। দাঁড়াও, এই সিংহাসনে আমি তোমাকে বসতে দেব না। এই সিংহাসনে আমি বসবো। কিন্তু কেমনে বসবো? এই সিংহাসনে বসতে গেলে তো আগে তোমাকে হারাতে হবে, আর তোমাকে হারানোর জন্য একটা জাদুর কাঠি খুঁজে বের করতে হবে। হি 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 হি, মনে হচ্ছে আমি জাদুর কাঠি এখনই পেয়ে যাব। এই তো একখান জাদুর কাঠি পাইয়া গেছে। এবার এই কাঁচটা ভেঙে জাদুর কাঠিটা আমার বের করতে হবে। বলে বলে জাদুর কাঠি, আমি এখনই আইতাছি তোমার কাছে। এখানে একটা লোহার হাতুড়ি রাখা আছে। এবার চোখটা বন্ধ করে এই লোহার হাতুড়ি দিয়ে কাঁচটা ভেঙে তারপর জাদুর কাঠি বের করে ওই সিংহাসন আমার দখল করতে হবে। আর দেরি করছি কেন, শুরু করে দে। লোহার হাতুড়ি নিলাম হাতে। এবার আমার চোখটা এক হাত দিয়ে বন্ধ করে তারপর ভাঙতে হবে ওই কাঁচটাকে। অন্যদিকে আবার চেয়ে রয়েছি। কাঁচটা ভেঙে ফেলেছি, এবার চাওয়া যাক। ওয়াও, জাদুর কাঠি স্পষ্ট আমার কাছে দেখা যাচ্ছে। তাহলে আর কেন দেরি করছি। আহা, জাদুর কাঠি নিয়ে ফেলেছি। ওয়াও, জাদুর কাঠি থেকে কেমন জানি ম্যাজিক বের হচ্ছে, দারুণ মজা লাগছে আমার। ওহো, পুষ্কে দূর, এইবার তোমার কবর আছে। 1 মিনিট দাঁড়াও, আমি 2 মিনিটে আসছি। মনে হচ্ছে আশেপাশে কোথাও টব আছে, তাই সাবধানে দেখে শুনে আমার হাঁটতে হবে পথ। এখানে হায় হায়, আমার উপর পিছন থেকে মনে হচ্ছে কেউ কিছু অ্যাটাক করেছে, আর অ্যাটাক করার সাথে সাথে আমি মনে হচ্ছে একটা মুরগি হয়ে গেছি নাকি। সর্বনাশ, এ তো আমাকে মুরগি বানাইয়া দিল রে। ওরে, কামবা কেডাই করলো রে, এটাকে আমি এত সহজে ছাড়বো না। ও, তাই তো বলি, এটা কে ছিল? এটা টম। আর জাদুর কাঠি পেয়ে তুমি হাসছো তাই না? দাঁড়াও, এবার দেখো আমি তোমাকে একটা কি বানিয়ে দিয়েছি, শুকুর বানিয়ে দিয়েছি। এটা কি হলো রে বাবা, মনে হচ্ছে আমাকে শুকুর বানিয়ে দিয়েছে। একটু আয়নার সামনে গিয়ে দেখি তো। ওরে, তাই তো মনে হচ্ছে আমাকে শুকুর বানিয়ে দিয়েছে, ইঁদুরের বাচ্চা। তাইলে দেখ, এবার আমি তোকে কি বানাই। আমার কাছে জাদুর কাঠি আছে যে আমি তোকে এত সহজে ছাড়বো না। ইরিং বিরিং তিরিং চক্কা, সর্বনাশ, আবার অ্যাটাক করেছে টম। এবার তো আমাকে একটা দুধ দেওয়া গাবি বানিয়ে ফেলেছে, এবার তো আমাকে গাবি হিসেবে গাই কিরাবে, সর্বনাশ। টমের বাচ্চা টম, বিলাইয়ের ঘরে বিলাই, এবার তোর গারুটে কিলাই, এই দেখ তোরে কি করছি। ওরে, আবার অ্যাটাক আসছে, তাড়াতাড়ি পালাতে হবে। ওরে পালাবো, ওই হায় 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 হায়, পালানোর আগে আমাকে অক্টোপাস বানিয়ে দিয়েছে, বিনাশটা করছে দু, আমারে অক্টোপাস বানাইয়া দিছে। ওরে, এইবার কি হবে, মনে হচ্ছে তো আমাকে অক্টোপাস হিসেবে কেউ খেয়ে ফেলবে। না 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 না, আমি তো এত সহজে ছাড়বো না। জেরি, আজকে তোর জীবন করে দেব তেরি বেরি। 1 2 3, আমার মাথা নষ্ট করে দিয়েছিস জেরি। আজকে আমার একদিন আর তোর জয় দিন লাগে, তুকু ভুল করছি, তোর একদিন আর আমার জয় বছর লাগে, তোকে তো আমি এত সহজে ছাড়বো না। হায় হায়, মনে হচ্ছে আমাকে আর একটা কি বানিয়ে দিল। ওরে, বিনাশটা করছে দু, এ কি করছে। এই টম, তুমি বারবার আমাকে কি বানাচ্ছ। হায় হায়, টমকে আমি এত সহজে ছাড়বো না। ইরিং বিরিং তিরিং চক্কা, টম হয়ে যাক পক্কা, কিন্তু তার আগে আমি নিজে হয়ে গেছি পক্কা। এ আবার কি বানিয়ে দিল, এখন তো আমাকে হাতি বানিয়ে দিল রে বাবা। না 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 না, টমকে এত সহজে ছাড়া যাবে না। টম, এইবার বন্ধ হবে তোর ধম, ইরিং বিরিং তিরিং চক্কা। ওরে না, আবার অ্যাটাক আসছে আমার দিকে। হায় হায়, এবার তো আমাকে পিচ্ছে একটা ব্যাং বানিয়ে দিল। ওরে, আমার বুঝি কোনো অস্তিত্ব নাই, কোনো সাপ দেখলে আমাকে গপ করে খেয়ে ফেলবে। ওরে বাবা, কোনো বগুলা দেখলেও খেয়ে ফেলবে। তাড়াতাড়ি জেরি কেউ একটা কিছু বানাতে হবে, ইরিং বিরিং তিরিং চক্কা জেরি হয়ে যাবে এখন পক্কা। 1 2 3, অ্যাকশন রেডি করে। ওরে, তার আগে মনে হচ্ছে জেরি আমাকে আবার অ্যাকশন করছে। মনে হচ্ছে কেউ আসছে ঘরের ভিতরে। ওরে,
এ তো এক মহিলা আমাকে ধরে ফেললো। হায় হায়, এবার কি হবে রে বাবা, মনে হচ্ছে আমাকে ধরে কোথাও নিয়ে যাবে নাকি। বিনাশটা করছে দু, এইবার আমার কি হবে না জানে। আজকে আমার কপালে কি আছে, আমাকে কি কেটে এই বাজি করে কেই ফেলে নাকি। আমার তো মনে এবার হাই চাই হইচই করছে। ওরে বাবা, এইবার কি হবে, কি করছে ম্যাডাম। ম্যাডাম মনে হচ্ছে আমাকে চুমা দিবে। ওরে ম্যাডাম ব্যাংক পছন্দ করে সেটা না হয় বুঝলাম। হায় হায়, ম্যাডাম কি করছে। এই ম্যাডাম, আমাকে চারুন বলছি। ওরে না ম্যাডাম, চারুন, আমি ব্যাংক অনেক পছন্দ করি, আমি ব্যাংক পুষতে ভালোবাসি, কারণ ব্যাংক দেখতে অনেক সুন্দর, এরা উপকারী একটা ব্যাংক। কি ব্যাপার, ব্যাংকটা মনে হচ্ছে একটা বিড়াল হয়ে গেল নাকি। ওরে বিনাশটা করছে দু, এই ব্যাংকটা দেখি একটা বিড়াল, এতক্ষণ আমি ব্যাংকের বদলে বিড়ালকে চুমু দিয়েছি। হায় হায়, আমি কি বিনাশটাই না করছি, সর্বনাশ। এই বিড়াল আমার কাছ থেকে নাম কইতাছি, তোর কত বড় সাহস। আমি হচ্ছি মেস ডাইনা, আমাকে তুই আমার চুমু খেয়েছিস, তোকে তো আজকে পাড়ায় মারা লামো। ওরে বাবা রে বাবা, হুট করে আমাকে ফেলে দিছে। এহ, আমি কি আপনাকে বলছিলাম নাকি যে আমাকে চুমু দেন, আপনি ব্যাংক পছন্দ করেন, ব্যাংকে চুমু দিয়েছেন। ওরে সর্বনাশ, পরিস্থিতি একদম ভালো টেকছে না রে বাবা, মনে হচ্ছে এবার আমার কবর আছে। ওরে টম, বন্ধ হবে তোর দম, বাঁচতে চালে এখান থেকে পালা। ওরে দৌড়ে স্পিড বাড়া বাড়া বাড়া, মনে হচ্ছে তোর দিকে জম আসছে। ওরে না, সামনে মনে হচ্ছে তীর আসছে আমার দিকে। ওরে বাবা, অল্পের জন্য বেঁচে গেলাম, আবার পিছন দিকে পালাতে হবে। ওরে এবার আমার কি হবে রে, কিছুই তো বুঝতে পারছি না। ওরে গেছি রে, মনে হচ্ছে অল্পের জন্য আমি বেঁচে গেলাম, তাহলে একেবারে এই বাড়ি ছেড়ে পালাতে হবে। হায় হায়, এইবার এই দরজা ভেঙে তারপর পালায়। হ্যাঁ, এটা তো সেই কাল যেই কালে মোটা মোটা কুমির থাকে। ওরে এবার কি হবে, এবার আবার আমি পানিতে পড়েছি। ওরে বাবা, কুমিররা কি করে আসছে আমার দিকে। ওরে না, এইবার কি হবে। ওরে বাবা রে, কুমির আমারে খাইলো রে, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। ওরে যাক বাবা, অল্পের জন্য কুমিরের হাত থেকে বেঁচে গেলাম, একেবারে এই জঙ্গল ছেড়ে পালাবো। জেরির সাথে পাঙ্গা তো নেবই না, নেবই না, দরকার পড়লে এই দেশ ছেড়ে পালাবো। ওই বেলায় আই, আমি তোরে খাই। ওই বেলায় আই, আমি তোরে খাই, তোরে খাইলে বেশি বেশি মজা পাই। ওই বেলায় আয় আয় আয়। এই যে বাচ্চারা শোনো, তোমরা প্রতিদিন ভালো করে সকাল বিকাল পড়াশোনা করবে, তাহলে তোমরা ভালো জ্ঞান অর্জন করতে পারবে। আর ভালো জ্ঞান অর্জন করলে তোমরা জীবনে অনেক সুখী হবে। যারা পড়াশোনা করেছে তারা আজকে দেখো অনেক সুখী হয়ে গেছে, তাই এখন যতই কষ্ট হোক তোমরা ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে। আসলে এই ম্যাডামের কাজ হচ্ছে এখানে যত প্রাণী আছে সব প্রাণীদেরকে পড়াশোনা করানো, তাই ওই ম্যাডাম ভাবছে আমি কোনো একটা হাতি প্রাণী, আমাকেও পড়াচ্ছে কোনো ব্যাপার না। আমার এখন চা খাইতে মন চাচ্ছে, তাই ম্যাডামের চাটা আমি নিজে নিয়ে আসছি। আর ম্যাডামের চা এখন আমি মজা করে খাচ্ছি, আর আমি কিন্তু দারুণ মজা পাচ্ছি। আর ওই টম এই দেশ ছেড়ে পলাইছে, হা হা, আমি কত মোটা হাতি। অবশেষে টম এন্ড জেরি সেই বাড়ি থেকে অনেক দূরে একটা বরফের রাজ্যে একটা ছোট্ট বাড়ি ছিল সেই বাড়িতেই বসবাস শুরু করে দেয়। আর সেই বাড়িতে টম এন্ড জেরি তারা এখন বাহিরে বের হতে পারছে না, আর যার কারণে তারা এখন আরামসে ঘুমাচ্ছে। টম তো এইদিকে একেবারে নাক ডেকে ঘুমাচ্ছে, আর নাক ডেকে ঘুমাচ্ছে টম কিন্তু সুন্দর সুন্দর স্বপ্ন দেখছে। আর এইদিকে টমের ম্যাডাম তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তবে ধীরে ধীরে যাচ্ছে যাতে টম ঘুম থেকে উঠে না পড়ে, টমকে একটুও ডিস্টার্ব করে নাই, কারণ তারা এই বিড়াল আর ইঁদুরকে অনেক ভালোবাসে। আর টমের একটু পিছন সাইডেই একটা জানালার পাশে জেরিও আরাম করে ঘুমাচ্ছে। এটা হচ্ছে সেই জেরি যে জেরির মাথায় অনেক বেশি বুদ্ধি থাকে। জেরি কি সুন্দর করে ঘুমাচ্ছে। আর এইদিকে টম সুন্দর সুন্দর স্বপ্ন দেখছে, সেই এমন স্বপ্ন দেখছে যে জেরিকে কি করে সে খেতে পারবে। তাহলে কেমন স্বপ্ন দেখছে সেটা আপনারাও একটু টমের সাথে ঘুমিয়ে ঘুমিয়ে দেখে ফেলুন। আমার আদরের বিড়ালটা ঘুমাচ্ছে, আমি তাকে একটু ডিস্টার্ব করব না, আমি শুধু তার সাথে একটু দুষ্টামি করব। আর দুষ্টামি করার জন্য আমি বাজার থেকে একটা পুতুল নিয়ে আসছি, সেটা হচ্ছে ইঁদুরের পুতুল। ওই যে ওই পাশে জেরি ঘুমাচ্ছে না, আর এই পাশে একটা ইঁদুরের পুতুল নিয়ে আসছি। এখন এই ইঁদুরের পুতুলটাকে আমি এই মোজার ভিতরে রাখবো, যাতে
টম এসে ঘপ করে এই ইঁদুরটাকে ধরে তারপর দেখবে সেটা কোনো বাস্তব ইঁদুর না, একটা পুতুল। ওয়াও, ম্যাডাম মনে হচ্ছে একটা ইঁদুর নিয়ে আসছে, ইঁদুরটা এখানে রাখছে, একটু পরে ইঁদুরটাকে আমি খাবো। ম্যাডামের হাতে এটা কোন ধরনের ইঁদুর দেখা যাচ্ছে? মনে হচ্ছে তো এটা কোনো একটা পুতুল। আরে ম্যাডাম কি আমাকে বোকা বানাবে নাকি? কিছুই তো বুঝতে পারতাছি না। দৌড় চাই, এসব পুতুল আমি কি আর খাই? না, এসব পুতুল খাই না, আমি বরঞ্চ স্বপ্ন দেখছি আবার। আহা, ঘুমানোর সঙ্গে সঙ্গে কি সুন্দর একটা স্বপ্ন দেখছি, যে স্বপ্নের মাধ্যমে আমি ইঁদুরকে ধরছি, আর ইঁদুরকে ধরে আমি মজা করে কাঁদছি। আসলে আজকে ইঁদুরটাকে আমি এমনি কাঁদছি না, ইঁদুরটাকে একটু অন্য স্টাইলে কাঁদছি। আর অন্য স্টাইলটা হচ্ছে, আজকে আমি খাবার টেবিলে অনেক সুন্দর সুন্দর খাবার সাজিয়েছি, আর সেখানে একটা ক্রিম রেখেছি। প্রথমে আমার যা করতে হবে, গোপগুলা একটু সোজা করে নিলাম, এবার গোপগুলা সোজা করে তারপর আমার ক্রিম নিতে হবে ইঁদুরটাকে খাওয়ার জন্য। আপনারা ভাবছেন যে ইঁদুরটা এখানে দেখছি না, কোনো সমস্যা নাই, প্রথমে বিস্কিটের উপর বেশি করে ক্রিম নিতে হবে। আহা, ক্রিমটাকে একটু ঝাঁকি দিয়ে নেই, যত ঝাঁকি তত নেকি, যত ঝাঁকি রে যত ঝাঁকি। এবার ঝাঁকানো হয়ে গেছে, এবার বিস্কিটের উপর ক্রিমটাকে সুন্দর করে দিয়ে দিতে হবে। ওয়াও, এখনো ভাবছেন যে ইঁদুর কোথায়? কোনো টেনশন নাই, এখন আমি দেখাচ্ছি ইঁদুর কোথায়। ইঁদুর আসলে আমার পকেটে আছে। এই যে, এখনো ভাবছেন ইঁদুর কোথায়? দেখুন তাহলে, আমি টিপ দিচ্ছি, টিপ দেওয়ার সাথে সাথে ইঁদুর বের হচ্ছে। বের হও বের হও, এই যে ইঁদুরটা বের হয়েছে। সর্বনাশ, টমকে তাহলে আমাকে কে ফেলবে নাকি? পরিস্থিতি তো একদম ভালো টেকছে না, একটা কিছু তো অবশ্যই করতে হবে। টম খাওয়ার আগে আমার মাথার উপর কিছু একটা দিয়ে নিতে হবে। আসলে ইঁদুরটা বাস্তবে আমার জীবন তেজপাতা করে ছেড়ে দেয়, বাস্তবে ইঁদুরটাকে আমি খেতে পারি না, আর আজকে স্বপ্নেও আমি খেতে পারবো না, সেটা এখন প্রমাণ হচ্ছে। ওরে পিরায়ের বাচ্চা বিড়ায়, তুই আমাকে খাবি? দাঁড়া, হাতটাকে বের করে এবার দেখ, আমার মাথার উপরে আমি মশলা বেশি করে দিয়ে দিচ্ছি, যাতে আমাকে খাওয়ার পর তুই হাসি দিয়ে আমাকে আবার বের করে ফেলিস। হ্যাঁ, মশলা দেওয়া হয়ে গেছে, এইবার আমাকে খা দেখি, তারপর দেখ তোর কি অবস্থা হয়। বাচ্চা দন, এইবার আমার মুখে আসো, তোমাকে খাই। আসলে আমি তখনই ইঁদুরটাকে কে ফেলি। ইঁদুরটাকে কে? আমি মুখটা একটু কাপড় দিয়ে মুছি। আমি তো ভাবছি ইঁদুরটাকে খাইছি, আজকে আমার পেট ঠান্ডা হবে, কিন্তু পেট যে গরম হবে সেটা কে জানতো। ইঁদুরটাকে খাওয়ার এই ধরেন কয়েক সেকেন্ডের ভিতরে মনে হচ্ছে আমার মাথার ভিতরে কেউ বোমা ফোটাচ্ছে, কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে, কারণ ওই যে ইঁদুরটাকে খাইছিলাম মশলা ছিল, সেই মশলার কারণে ইঁদুরটা আমার ভিতর থেকে লাফিয়ে লাফিয়ে বের হয়েছে, কারণ আমি হাসি দিয়েছি।